গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিতাতে বইয়ে আগের দিন যেটা পড়েছিলাম তারপরে কি আছে সেটা পড়ব। আগের দিন কি পড়েছিলাম? বিভিন্ন জিনিসের ধারণা। কিসের ধারণা পড়েছিলাম? কোনটা বড় আর কোনটা ছোট। আজকে আমরা পড়ে নেব মোটা সরু। কোন জিনিসটা মোটা আর কোন জিনিসটা সরু? আমাদের গণিতাতে বইয়ে 4 নম্বর পাতায় আছে, দেখো মোটা সরুর ধারণা। দেখো প্রথমে দুটো ছবি আছে। প্রথমে এখানে দেখো ছবি আছে, একটা কুমড়ো একটা গাজর। তাহলে কোনটা মোটা? কুমড়োটা মোটা, গাজরটা সরু। তারপরে দেখো আছে দুটো ছেলের ছবি। কোন ছেলেটা মোটা? এই ছেলেটা মোটা। তাহলে মোটা জিনিস আমরা টিক দেব, আর যেটা রোগা সেই জিনিস আমরা কাটা চিহ্ন দেব। তাহলে এ রোগা সেটাতে, তার জন্য এটাতে কাটা চিহ্ন, আর এই ছেলেটা মোটা এটাতে টিক চিহ্ন। এরপরে দেখো দুটো মোমবাতির ছবি আছে। এই মোমবাতি দুটোর মধ্যে কোনটা মোটা? এই মোমবাতিটা মোটা। তাহলে এখানে আমরা রাইট চিহ্ন দেব, আর এই মোমবাতিটা সরু। তাহলে এখানে আমরা কাটা চিহ্ন দেব। এরপরে দেখো দুটো বই আছে। কোন বইটা মোটা বলো তো? দেখো এই বইটা, এই বইটায় অনেকগুলো পাতা। তাহলে এইটাতে আমরা টিক চিহ্ন দেব, আর এটা সরু বই, এটাতে আমরা কাটা চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো দুটো ছবি আছে, এটা একটা মোটা থাম, এটা একটা ছোট সরু বাস। তাহলে কে মোটা? এটা মোটা। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিলাম, এখানে আমরা কাটা চিহ্ন দিয়ে দিলাম। এর পরের পাতায় আছে দেখো ভারী আর হালকা। তাহলে এখানে দেখো দুটো ছবি আছে, একটা ইট একটা পালক। তাহলে কোনটা ভারী হয়? ইট বেশি ভারী হয় না পালক বেশি ভারী হয়? ইট বেশি ভারী হয় আর পালক হালকা হয়। তারপরে দেখো দুটো ছবি আছে, একটা প্লেন একটা বেলুন। কে বেশি ভারী হয় বলো তো? প্লেনটা। তাহলে যেখানে বেশি ভারী সেখানে আমরা টিক দিলাম, যে বেশি হালকা সেখানে আমরা কাটা দিলাম। এরপরে আছে একটা ওজন, যেটাতে আমরা বাটখারা বলি, বাটখারা, আর একটা উল। তাহলে কে বেশি হালকা হবে? উলটা হালকা, এই বাটখারাটা বেশি ওজন। তাহলে উলটাতে আমরা কাটা চিহ্ন দেব, আর বাটখারাটাতে টিক চিহ্ন দেব, যেটা ভারী সেটাতে টিক চিহ্ন। তারপরে ছবি আছে দেখো, একটা কাঠের গুঁড়ি আর একটা পাতা। তাহলে কোনটা বেশি ওজন? কোনটা বেশি ভারী? পাতা বেশি ভারী হয় না কাঠের গুঁড়িটা? পাতা হালকা হয় আর কাঠের গুঁড়িটা অনেক ভারী হয়, এটাতে ঠিক। তারপরে দেখো কি আছে, একটা হাতুড়ি একটা পিন। কে বেশি ভারী হয়? ছোট্ট পিনটা ভারী হবে না হাতুড়িটা? হাতুড়িটা অনেক ভারী হয়, তাহলে হাতুড়িটা আমরা টিক চিহ্ন, আর পিনটাতে আমরা কাটা চিহ্ন। কি সুন্দর না? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? মোটা সরু আর কোনটা ভারী কোনটা হালকা। তাহলে আমরা আজকে বইয়ের মধ্যে এই টাস্কটা ঝটপট করে নেব, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।